নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে শনিবারের একটা আইসক্রিম, একদম ঘরোয়া পদ্ধতিতে আইসক্রিম তৈরি করে দেখাবো, যেগুলো বাড়িতে থাকে সবারই ম্যাক্সিমাম এখন ফ্রিজেই। এটা নিয়েছি টকটক কাঁচা আম নিয়েছি, আর এটা হচ্ছে কাঁচা মিঠা আম নিয়েছি, পাকা পাকা আম একটু ঠিক, আর এটা ছিল নারকেল, নারকেলটা একটু কুচিয়ে নিয়েছি, কেউ বাদাম কি কাজু কিশমিশও নিতে পারো, আর একটু এই এই নারকেলটা নিয়েছি। এটা এবার কি করব, মিক্সির মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে কীভাবে আইসক্রিমটা বানাচ্ছি। এবার নারকেলগুলো এর মধ্যেই আমি দিয়ে দেবো, দিয়ে একটা পেস্ট করে নেব। তাহলে একটু জল দিয়ে দিতে হবে, জাস্ট অল্প একটু জল না দিলে পেস্ট হবে না। একটু জল দিয়ে দিন, এমনিতে তো আইসক্রিম জল দিতেই হবে। তখন জল মিক্সির মধ্যে দিয়ে দিই, এবার পেস্ট করে নেব। পেস্টটা করে নিলাম, পেস্টটা করে নিতে গিয়ে আমার একটু অসাবধানতার কারণে দেখো ছিটকে কী হয়ে গেল। ঠিক আছে, আমি মুছে নেবো, বাদবাকিটা করে নিই, নিয়ে তোমাদের সঙ্গে বাড়ি। তো আমি গোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি, এতে আমি আইসক্রিমটা বানাবো, আর যে যতটা আমি আইসক্রিমের পেস্ট হয়েছে ততটাই আমি জল দিয়ে দেবো এর মধ্যে। ঠিক আছে, চলো পাকা আমটাও পেস্ট করে নিই তোমাদের একসঙ্গে, এটা সেরে নিই কাজটা। ঠিক আছে, পাকা আমি পেস্টটা করে নিয়েছি, দেখো এটাও কিন্তু ওতে দেবো না, রবি দেবো, দেখতে পাবো কী করছো, এটা আবার ওভেনের মধ্যে বসিয়ে দেবো। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, দিয়ে এটা বসিয়ে দিয়েছি, এতটা আরেকটু জল দিয়ে দেবো যাতে বেশি ওভেন না থাকে। এটা বেশি দিয়ে কাটাতে হবে, তার আইসক্রিমটা টক টক মিষ্টি মিষ্টি হবে। আর তার জন্য মুখে পড়ার জন্য কী নিয়েছি, নারকেল কুড়িয়ে নিয়েছি, ভালো তো বললাম, আর নিয়েছি ছোটো ছোটো টুকরো করা আম। এখানে আমি 5 চামচ চিনি দেবো, দুটো দিলাম, তোমরা যদি অল্প চিনি করে দাও, বেশি টক টক করে দাও, তাহলে সেইভাবে দিই। 4টে দিয়েছি, আমাদের বাড়ি বাচ্চারা তো এইভাবে খেতে খুবই পছন্দ করে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, খুবই ভালো লাগে, এটা বাচ্চা বড় সবাই খুব ভালোবাসে। আর এই জন্য আমি আরও 1 চামচ দিয়ে দিলাম, এটা নাড়তেই থাকবে, একটু লেগে যাবে তলাতে। আইসক্রিমটা আমার ফুটছে, দেখো নারকেলটা কুড়িয়ে নিয়েছি বলে দেখো পরে একটু ছোটো ছোটো কীরকম আসার মতো হচ্ছে। দেখো আমার আইসক্রিমটা একদম ভালোভাবে ফুটে রেডি হয়ে গেছে, দেখো এইভাবে বলক দিয়েছে, আর বেশি ফোটানো যাবে না, দরকার নেই বেশি ফোটানো। ঠান্ডা পানি, গ্যাসটা বন্ধ করে দিতে হবে, দিলে ঠান্ডা হয়ে যাবে, যতক্ষণ ঠান্ডা হয়ে যাবে তারপর ফিরছি, তোমরা অসঙ্গে থাকবে। দূরে আইসক্রিম পুরো ঠান্ডা হয়ে গেছে, 5 মিনিট পাকা চালিয়ে রাখলেই হবে। আমি হচ্ছে আইসক্রিমের মোল্ড নিয়েছি এরকম, আর তোমাদেরকে দেখাবার জন্য একটা কন্টেনারের মতো যে চা খায় যে ইয়ে কাপগুলো হয় সেটাও একটা হচ্ছে কাপ। তাহলে সবগুলোতে অল্প অল্প করে ঢালছে, একদম অল্প, তাহলে সবগুলোতে অল্প অল্প করে ঢেলে দিলাম। এবার কি করতে হবে, সবগুলোতে অল্প অল্প একটু নারকেল কুচি দিয়ে দিলাম যাতে খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে, সবাইয়েরই ভালো লাগবে এরকমভাবে করলে। যারা নারকেল খাও না সেভাবে অ্যাভয়েড করে যেতেই পারো। কুচুনো আমগুলো দিয়ে দিলাম, এবারে যে পাকা আমের যে পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্টটা 1 চামচ করে প্রত্যেকটাকে দিয়ে দেবো।
অল্প সেই আমের জুসটাও ঢেলে দিলাম। আমি উপর থেকে দিয়ে দেবো, সবগুলো হবে না, সবগুলো দেবো না, যতটা হবে ততটা দেবো। এটার মধ্যে উপর থেকে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এবার কী করতে হবে, ছোটোটার আগে সারি, ছোটোকে এইভাবে একটা গার্ডার নিয়ে নেব, তাহলে আমার বেঁচে ছিল এইটুকুনি, এইটুকুনি আমি উপর থেকে ডেকোরেশন করে দিলাম যেগুলো খালি আছে। নারকেলগুলো আমার তো ভালো লাগে, নারকেল দিয়ে আইসক্রিম খেতে ছোটোবেলায় খুব খেতাম, দিয়ে এগুলো আটকে দেবো। তাহলে এটা হয়ে গেছে, 1 2 3 স্টার্ট। দেখো আইসক্রিম 7 ঘন্টা থেকে 8 ঘন্টা আমি দিয়ে দিলাম, তারপর তোমাদের ফিরে এসে দেখাচ্ছি, সঙ্গে থাকো। দেখো আমাদের আইসক্রিম চলে এসছে, আমি একটুখানি 1 মিনিটের জন্য এটা ঠান্ডা জলে এমনি গামলির মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। ফার্স্ট এটা খোলা যাক, আরে না আইসক্রিমটা দারুণ হয়েছে, কি সুপার টেস্টি কি বলবো। এটা যেটা বেশি বেশি হয়েছিল এটাও দেখাই তোমাদেরকে, এই দেখো ঠিক আছে, এর থেকে একটা তুলে তোমাদেরকে দেখাই, এই দেখো। উফ, এরকম আইসক্রিম হলে বাচ্চারা না আর কোনো আইসক্রিম খেতে চাইবে না, ঠিক আছে। চলো সবাই মিলে আমাদের খেতে শুরু করে দিই, বাচ্চারা তোমরা একটু করে নিয়ে নাও, বুয়ে নাও। দেখো এখানে যে ম্যাঙ্গো দিয়েছিলাম, পুরো ম্যাঙ্গো কোকোনাট যেটা গায়ে এরকম সুন্দর হয়ে আছে, দেখো দেখো খুব সুন্দর আমের একটা সুন্দর ইয়ে হয়েছে। আগে দাও দারুণ খেতে হয়েছে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, খেয়ে আমাদেরকে বলো।